করোনা ভাইরাসের আক্রমণে আক্রান্ত সারা বিশ্ব, চীনের পর ইতালি, আমেরিকা, স্পেন, জার্মানি সহ উন্নত বিশ্বের দেশগুলিতেও চলছে একের পর এক মৃত্যু মিছিল। সারা বিশ্বে 13 লক্ষেরও বেশি মানুষ কোভিড-19 আক্রান্ত, 76,000-এরও বেশি মানুষ মৃত। বিশ্বজুড়ে চলছে লকডাউন, কিন্তু এর পরেও সচেতন নয় এদেশের নাগরিক। এভাবে চললে হয়তো অচিরেই মানবশূন্য হয়ে যেতে পারে অনেক শহর বা গ্রাম। সঠিকভাবে লকডাউন মানা না হলে করোনা ভাইরাসের প্রভাবে কি অবস্থা হতে পারে তা কল্পনা করে একটি অডিও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। নেগেটিভ ভাবনার অভিযোগ জানিয়ে কিছু মানুষ এর সমালোচনা করলেও ভবিষ্যতের কথা চিন্তা করে দেশের নাগরিকদের সতর্ক করার জন্য বেশিরভাগ মানুষই এই ভিডিওটির প্রশংসা করেছেন। চলুন দেখে নিই সেই ভিডিওটি। লকডাউনের আজ 120 দিন পড়ল। বাংলায় আক্রান্তের সংখ্যা আজ 2 কোটি ছাড়িয়েছে, সারা ভারতে 41 কোটি, মৃত প্রায় 1.5 কোটি। ভ্যাপসানি গরমে একটু ঠান্ডা বাতাস পাওয়ার জন্য তপ্ত দুপুরে জানলার ধারে বসে আছি। সারাদিনে এখন ওই ঘণ্টা তিনেক বিদ্যুৎ পাওয়া যায়। শুনেছি পাওয়ার স্টেশনগুলোতে কাজ করতে যাওয়ার লোক নেই। অল্প একটু টিভিতে নিউজ দেখতে পাই, নিউজ বলতে শুধু আক্রান্ত আর মৃতের সংখ্যাটা দেখায়, খবর পড়ে শোনানোরও এখন কেউ নেই। আমাদের পাড়াটা আজ থেকে 1.5 মাস আগেও কেমন গম গম করত, আর এখন মানুষের গলার আওয়াজ পাওয়া যায় না। অদ্ভুত এক নিস্তব্ধতা আছেই বা কে পাড়াতে, শ্মশানে নিয়ে যাওয়ারও কেউ নেই পাড়াতে। অধিকাংশই তো বাড়ির উঠোনেই গর্ত ঘুরে। এই কদিন খাবার পাওয়াটাও খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে। কদিন আগেও একটা গাড়ি এসে পাড়ার যে কজন বেঁচে আছে তাদেরকে ভাত আর ডাল দিয়ে যেত, এই দুদিন তারাও আর আসে না। হয়তো তারাও কোনো রকমে শুধু সেদ্ধ ভাত খেয়ে বেঁচে আছি, কিন্তু কতদিন? মুদির দোকানও সব বন্ধ, গোনাগুনতি যে কজন সুস্থ আছে ভয়ে তারাও দোকান খুলছে না। আর দু একটা ওষুধের দোকান কদিন 2-1 ঘন্টার জন্য খুলেছিল বটে, এখন শুনছি আর কোনো মেডিসিন দোকানে আসছে না, সব বন্ধ। হাসপাতালগুলোর অবস্থা আরও খারাপ, শুনেছি চিকিৎসা করতে করতে অধিকাংশ ডাক্তার নার্সরাই আজ আক্রান্ত, যে কজন আছেন কোনো মতে চালাচ্ছেন, হয়তো হাসপাতালটাও বন্ধ হয়ে যাবে। অনেক আগেই বন্ধ হয়ে গেছে ইন্টারনেট পরিষেবা, বন্ধ ফোন কোম্পানিগুলো, দু একটা ব্যাংক কয়েকদিন চলেছিল বটে কিন্তু এখন শাটডাউন হয়ে গেছে সব ব্যাংকই। কিছুদিন আগেও যে পুলিশ আপ্রাণ চেষ্টা করছিল সবাইকে বাঁচাতে, এখন আর তাদেরকেও সেভাবে দেখা যায় না। কেমন অবাক লাগছে, এই তো মাস দেড়েক আগেও কেমন ছিল আমার গ্রামটা, আর আজ মনে হচ্ছে না কোনো মানুষ আছে এখানে। চারিদিকে শুধু নিস্তব্ধতা আর ভ্যাপসা গন্ধ। কি ভুলটাই করেছি, তখন যদি সরকারের কথা শুনতাম, আড্ডা মারা তাস খেলা যদি বন্ধ করে দিতাম। ওই যে আরো বাড়ল মৃত্যুর সংখ্যা, একটা অ্যাম্বুলেন্সের সাইরেন অনেকক্ষণ থেকে বেজেই চলেছে। ঘটনা কাল্পনিক হলেও এই অবস্থায় পৌঁছতে সময় লাগবে না আর বেশি দিন, আবার বাঁচার জন্য আমাদের হাতে সময় আছে কয়েকটা দিন। তাই প্রশাসনের লকডাউন মেনে চলা ছাড়া বেঁচে থাকার দ্বিতীয় কোনো রাস্তা আমাদের কাছে খোলা নেই। আসুন, শত কষ্ট হলেও দাঁতে দাঁত চেপে ঘরের মধ্যেই পড়ে থাকি, পরিবারকে বাঁচাই, দেশকে বাঁচাই। সকালবেলা ফেসবুকে পোস্টটা দেখলাম, কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি পোস্টটা লিখেছেন এবং খুবই যথাযথ লিখেছেন, যথার্থই লিখেছেন। আমরা যদি এখনও ব্যাপারগুলোকে সিরিয়াসলি না নিই তাহলে এই পরিস্থিতিতে পৌঁছতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না। তাই স্টে অ্যাট হোম অ্যান্ড
স্টে সেফ।